ঐতিহ্যবাহী বড় চক গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত তিনশো ষাট আউলিয়ার অন্যতম সদস্য শাকামাল রহমতুল্লাহ আলহী নিবেদিত আল্লামা ফুল্লাহি উদ্দেশ্যে উৎসর্গকৃত এ মহতি সবার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুরব্বিয়ানী কেরাম দিগরুল্লামাই আজাম ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা প্রথিত যে সব মানব বর্তমান জেলা হরি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমরা আল্লাহর আল্লাহ ঈদর বারো জানাই যে আল্লাহ পাক তাবার আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছে হিসেবে হরি শুক্র আলহামদুলিল্লাহ হাজির হুজরে ফরমাইন আশাদুল আমালে সালাসুন দুনিয়ার মাঝে তিনটা ঘামইল কঠিন ফয়লো হইল ইনসাফুর রজুলের মিন্ন সিহি নিজের প্রতি নিজর ইনসাপটা বরা কঠিন আল্লাহ ঘরমাইছিল আল্লাহ তুমি রব্বি কুম আমি কি তোর আল্লাহ নয় আমরা সবে হইয়া ইসলাম কালু বালা শেখ হইল তুমি আল্লাহ নয় শতবার হাজার বার কোটি বার বেহৎবার তুমি আল্লাহ হইবাই আমার তোমার পাইবাই জমিনও আসার ঘরে আল্লাহ কোথায় আমরা কোথায় ইনসাপ হইছে নি আমার যৌবনের ইনসাপ নয় আমার জীবনের ইনসাপ নয় আমার গোলামীর ইনসাপ নয় আমার লেনদনের ইনস্ব নয় আমি জমিন আওয়ার হরে দুনিয়ার ফেস হামাইয়া আমি যা হরছি আল্লাহর দরবারও মুখ দেখবার কোনো ক্ষমতা নাই এলাকি মোহাম্মদ রসুল্লাহ দরমর বিধান রাখছি শেষ বিদায় হওয়ার সময় মানুষ সাপর দিয়ে মুখ গুঁড়িয়া যায় যে মালিক তুমি যে মুখ বানাইয়া দিয়েছিল ই মুখ মুখ নয় শতানর ডাকায় দুনিয়ার তামসায় তোমারে তোমার যোগ্যতা আমার নাই কবি বলছে তুমারে দেখিলে আমার ছেঁড়া কেন মলিন হয় বহুদিনে পাইলাম পরিচয় মহিলায় মুখ ঘুরতায় মুখ ঘুরবাই মরণের সময় তুমি তো নারী নাই আল্লাহর ওয়াদা জাল উইয় ছিল একটা ওঠিক নাই এলাকি আল্লাহব মুখ কান টাইকা ঝেলাই বাই যদি দয়া লাগি যায় আল্লাহ মানে হয় মাফ দেওয়িবাই যে আমার বন্ধা আমারে এশ্বর তার খাফর দিয়ে মুখ যদি মায়া লাগায় দয়া লাগায় তে মাফ পাইলি ভাই মুখ আর কোনো কারণ নাই কারণটাও আর মুখটা তো আল্লাহ বানায় মার গরবের ভিতরে গলদেশ পর্যন্ত রাস্তায় বানায় গলদেশ উ ঘুরে আলে আল্লাহে খায় এ রাস্তায় তুমি তামবায় ইনো তোমার খাম নাই যে মুখ দিয়ে আমার কথা হইতো। যে চোখ দিয়ে আমার কথা আমার ফত দেখতো যে আমার মাত মাতত যে খান আমার বক্তব্য শুনত যে ব্রেন দি আমার গুলামে আমার তত্ত্ব হইতো এই জিনিসটা আমি আল্লাহর কুদ্রতর হাত দ্বারা না বানাইলে আমি শান্তি পাইতাম না লাগি মুকোর চামড়া লাখান চামলা দুনিয়াত কোনো খান নাই শীত আইলে ভবা মোধা লাগে আতঙ্ লাগে

দুনিয়ার জালায় শয়তানের জালায় আমার অবস্থা আগলাখান নাই এরপরে নাইল হইতো নাই হইয়ে বাদে হয় আল্লাহু আকবার অপরাধ হয়ে গেছে খান দরলাম আমি আরিতা করতাম নাই হাজিরিন ওয়াল্লা পাক তাবারাকা আমরা রে আমরারে আদেশ হইছে না মা তা কুমুর রাসূলু নাহা কুমান ফানফান্তহু রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন। তা সব হইল হালাল রাসুল যা নিষেধ দিয়েছেন তা হইল হারাম এর অর্থ হইলো আল্লাহ রুসুলোর ফক তাকে যা পাওয়া যায় তা অর্জন করবায় আল্লাহ রসুলোর ফক তাকে যা নিষেধায় তা অর্জন করবায় ও আপনি ইসলাম হামাইয়া ও খাম করবায় আর কোনো কাম নাই ইসলাম কি লাগাই সামান ইয়াকফুর বি তাগুত ওয়া ইয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উস্কা আল আনফিসামালহা ওয়াল্লাহু সামিউন আলীম দোরমর মাঝে জুর জবরদস্তি কিছু নাই ন্যায় অন্যায় ভালো মন্দ বুজার ক্ষমতা সবরে দিসেন আল্লাহয়ে শয়তানি যত হারাম হাম আছে এটা আমি করতাম না রহমানী যত হাম হালাল আছে আমার জান গেলে করতাম না এই আদর্শ এই মত বাজার মাঝে ہوا যায় এই মানুষটা মহান একটা হাতলের মারি কইয়া যায় হালাল মমিনোর মতো মমিন হইবাই আল্লাহ দরবারও সাজাইবায় সম্পূর্ণ আল্লাহ শুনতে জানতে স্বয়ং আল্লাহ বাধ্য হইয়া যায় আপনার সর্ব সমস্যার সমাধান আল্লাহ দুনিয়ায় আখেরাত করিবা শর্ত হইল আল্লাহর পক্ষে যা পাওয়া যায় এতে আমার সন্দেহ নাই শয়তানের পক্ষে যা পাওয়া যায় আমার জান গেলে করতাম না চেয়ারম্যান সাহেব সংক্ষেপে যদিও ফাঁস মিনিট মাত্র হইন তাইন না আসলে ফাঁস মাসর ওয়াজ করিল ফত কি আরবি দলিল নাই যা কইস হইন ওটাও ইসলামর বালা খাম এটা কি বালা খামার কোনটা নাই হারোন আল্লাহ হইরা আর কুরআন আমার করুণা অফুরান আমি বড় মেহের বান ও বন্ধু মোহাম্মদ সাল্লাম আমি তোমার শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান কুরানের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু আমি তোমার সৃষ্টি করছি ইনসান কুরনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান যার মাঝে নাই কুরান শরীফের জ্ঞান হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে ডাক্তার হতে পারে ব্যারিস্টার হতে পারে মিনিস্টার হতে পারে সরকার হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার জ্ঞান যার মাঝে নাই নবীর আদর্শ যার মাঝে নাই শত ডিগ্রি লাভ করলে মানুষ নামে তার পরিচয় নয় এটা হালাল বিষয়ে বিষয় বুঝাই বাদায় আজ তারা না কইল আমি তা করি শিয়ান যে আপনার ছেলেরে ডাক্তার মিনিস্টার বানাইতে আমার অভিযোগ নাই তবে আগে আপনার ছেলেরে ধর্ম শিক্ষা দিতে হইবে ধর্ম কেন বুঝাইতে হইবে ফসুর করে জন্মিলে ফসু স্বাভাবিক ফসু হইয়া যায় মানুষের করে জন্মিলে মানুষ মানুষও অবিষম মানুষ হতে হলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাই সাল্লামের সুন্নতের শত্রু এই দুই বিষয়ে যার মাঝে নাই মানুষ নামে কলংক চালা আর কিছু নাই হুজিৰে ফৰ্মন ইন্নাল লাজি লাই চাফি যাওফি সেই মিনাল কোৰাণ খাল বাইতিল ও অ মানুষ মানুষ নাই যাৰ অন্তৰ কোৰাণ নাই অ গৰ নাই যে গৰ গুঠি নাই গুঠি চালা গড় হয় না কোৰাণ চেলা মানুষ হয় না আল্লাহ ফৰ্মন লাকাদ খাল কানাল ইনচান আফি আশানী তাকুইম চুমাৰ দাদনা হুৱাচপালাছাফিলিন আমি মানুষ নিশ্চয় সৃষ্টি করেছি অনন্ত লীলায় যদি মানুষে আল্লাহ মানিলায় ধর্ম জানিলায় নবীর সুন্নত তরিকায় জীবন গড়িলায় মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায় যদি মানুষে ধর্ম মানে না নবীরে সিনে না আল্লাহ মানে না সুম্মারা দাদনা হুয়াসফালা সাফিলিন এই মানুষটা এত নিঃসু চলে গেল কুকুরের সাথে তার তুলনা করা চলে না এলাকি যারা যারা ধর্ম মানে না এডারে মানুষ বলিয়া স্বীকার করে না মানুষ হইবায় শরীয়ত মানবায় নবী চিনবায় ধর্ম বুঝবায় এসব আপনার মাঝে নাই শত ডিগ্রি লাভ করলে মানুষ নামের কলঙ্ক চালার কিছু নাই যত মানুষ মরণের ঘরে অমর হইছে এরার ইতিহাস সোনালীও করে লেখা হয়েছে এরা আল্লাহরে মানার মতো মান্য নিছে আর যারার ইতিহাস নষ্ট হয়েছে অবিশপ্ত হয়েছে এরা আল্লাহরে সাইডা দিছে ঠিক নয় হাজির নবী যে যুগ নাই ই যুগের দাম নাই এই যুগের দাম হইল আয় জাহেলিয়া অন্ধকার যুগ বরবর যুগ মূর্খতার যুগ ই যুগ কি চন্দ্র উত্ত না চন্দ্র আসিল সূর্য আসিল গোর লেন্টন আসিল অত আলো তাখা অবস্থায় এই যুগটা অন্ধকার হইয়া যায় কি তার দায় তো নূরে মুজাসম মোহাম্মদ রসুল্লার আদর্শ নবীর আদর্শ যেন নয় ই দেশের মানুষ আর ফসুর মাঝে কোনো বেশ কম নয় নব্যে যা লইয়াইস সম্পূর্ণ হালাল আর নব্যে যা নিষেধ করছেন সম্পূর্ণ হারাম অতুল ইসলাম ইসলামের মরুন একটা বিষয় নবীর থেকে জাফাই আমার জান গেলে সারতে নাই নবীর গেলে করতে নাই এই যে আমরা নমাজ পড়লাম সালাতুল উত্তিরও হইলাম দোয়ায়ে কুনুত পড়লাম আল্লাহর সাথে আমরা সুপ্রিয়ার চুক্তিপত্র হরলাম সন্ধি হলাম আল্লাহ ইনা নাস্তা ইনু কাবো আলাইকাল কাবান আল্লাহ আমরা তোমার সাহায্য চাই তোমার দরবার কমা চাই তোমারে আমরা বরসা বানাই তোমারে আমরা বিশ্বাস করিলাই আমরা তোমার উত্তম মহিমা গাই তুমি বিনা আপন বলতে আমাদের কেউ নাই অনাস কুরুকা ওলানাক ফুরুকা আমরা তোমার সুক্রিয়া করি করব তোমারে অস্বীকার করব না অনাক লাউ অনা ত্রুকু মাইয়া জুরুকা আমরা আলাদা হলাম আমরা পৃথক হলাম যাকে তোমার অবাধ্য পাইলাম হতে পারে সে মিনিস্টার হতে পারে সরকার যদি সে আল্লাহ তোমারে মানে না সে সরকার হলে আমি তারে মানি না তার আদর্শ আমি গ্রহণ করি না হইলাম আমি আমার কথার উল্টা করলাম ইনসাফুর রজুল আমার ইনসাফ হাজে হতায় মিল নাই বুকে মুখে নাই এখন আমি আল্লাহর সামনে বড় অসহায় আল্লাহরা রা হইয়া হইয়াছিলাম ওনে আমি তা আর আইলাম ওনাস যদু ওইলেই কানাসা ওনা ফিদ ওনার জু রহমতাকা আল্লাহ মাই ইয়া কানা উবুদুল্লা কানুসল্লি আল্লাহ আমরা তোমার গোলাম আমা যাই আমরা তোমার সাহায্য চাই আমরা তোমার এসে দাহরি বিপদেলে দৌড়িয়া তোমারে ধরি তুমি ছাড়া যাই বার জায়গা নাই ইতা নমাজও হইলায় বাড়াইয়া ইতা আমরা মনে নাই অনাহ ফিদু অনার জুর আহমাদ আমরা সর্বশক্তি যে সময় শেষ করি অতপর তোমার করুণা আশা করি ঠিকই আপনার বাবার অসুস্থ দেখা দিছিল ইয়া গেলায় উসমানী মেডিকেল বাবারে বালা খোরা দেয় উসমানী মেডিকেল ডাক্তার চেক আপ করি হইল আপনার বাবার কেতাও ইসে আমার জানা নাই যা অভি বাড়ি ভাই ও কে ওনা তো হইতেই ভাই আল্লাহ সালা আর কোনো আল্লাহ অনেক দুনিয়ার মানুষ সব তা আর ইয়া আমার কাছে আই আমি সালা পার পাইতাই নাই এলাকি আমারে ভাই তইলে তোরা যাই আমার নাই লাকাদ কানা লাকুমফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর ভাই আমার নবীর আদর্শ যে বা যারা সাদরে বরণ হর এই আদর্শের ভিতরে তোরা আমি আল্লাহ হয়ে দেয় ভাই আল্লাহর নবীর আদর্শর মাঝে কিতাব হইলাম আমরা নমাজ পড়তাম আর গুনার খাম সারতাম নেকাম করতাম গুনার খাম ছাড়তাম আল্লাহ ফরমাইরা উজ কুর নি আজ বি কুমবি মা তুমি আমার গোলামই বাই আমার নেকি কর্তই বাই গুণার খাম সার্তই ভাই আমার নাম শুধু ভাই হইলা এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই নমাজও নাই রোজাও নাই হালালও নাই হারামও নাই ইলা আল্লাহ মানলে আল্লাহ ফরমাইন আমি তোমার আল্লাহ নাই তুমি আমার গোলাম নাই আমি তোমার জিম্মায় নাই তুমি আমার গোলামৈ ভাই আমার হুকুম মানতে হইবাই হালাল হারাম জানতে হইবায় পাক না পাক বুঝতে হইবায় নবীর আনিত দিনে সম্পূর্ণরূপে কবুল করতে হইবাই নবী যে সত্যবাদী এতে কোনো কাফির নাই আবুজেল বলছে মোহাম্মদ নবী এতে আমার দিদা নাই তবে থানোর যে আনিত দিন অসটা আমি মানতাম নয় মানে তাই মদ খাইতা মদ খাইতে পারত নয় তামসা করতা তো নয় লাগছে খার দায় কুরাণ শরীফর্ধায় কুরআ শরীফে কইছে যতখাম হারাম ইটা মানিয়া যাই ভাই নবীর অবস্থান বড়ো কঠোর নবীর অবস্থান কঠোর এই জায়গায় মূর্তি রে পূজা হর্তায় হর্তায় নাই আর নমাজ রোজা বাদ দেওয়া যাইতো নয় যেমনি ইটা বক্তব্য শুনছে ঔসময় সমগ্র কাভীর গোষ্ঠী নবীর বাগানে উল্লে উঠছে এর তারা অত আদর করছে হজরে আসু আদর প্রধান সভাপতি বনাইছে আনামত মনি মুক্তা টাকা পয়সা রাখছে ফিরিয়া পাইছে সমগ্র আরবর ইমান মিলিয়া নবী আলামিন উপাধি দিছে পিতার দায় অত মায়া নবীর দায় এনলাখান বালা মানুষ আরব দুনিয়া কেউ নয় ওথারাও নিজে কইছে ইয়না আলামিন কিলে আলামিন তার মধ্যে সত্য আছে মিথ্যা নয় জীবনে কোনো দাগ নাই এল্লা খান বালা মানুষ আরব দুনিয়া কেউ নয় ও তারা সকলে বুদ্ধি করিয়া কইছে বিশ্বাসী যেমনে ইলাহা ঘোষণা করছেন আল্লাহ আছে আর কোনো নাই তিনশো ষাটটা মূর্তির মাঝে একটাও ঠিক নাই ও সময় ও কিতা করলায়। ও কিতা করলয় আমরা আর তোমার আগল এখন মানতাম নাই আমরা আলামিন ডাকতাম নয় আপনার লোক আমরা কুন্ত নাই আপনারই কথা গ্রহণ করলে জনাব আমরার সদ্য গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায় ও তারা তেলে বিঘ্নে দলিয়াছে নবীর ভাই তে নবীর কথা তো তারা মানছে আগে মানছে অনেক এনে মানে না ই নবীর ধর্ম কর্ম গ্রহণ করলে শুধু টেকা দেওয়া যায় না গুসও খাওয়া যায় না মিশাও মাথা যায় না জিনাও করা যায় না মনে যা কয় তা পারা যায় না ও তারা নবীরে মানে না আর নবীর আদর্শ হইল এক আল্লাহ আসেন আর কোনো নাই এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রসুল্লাহর ঠিকানায় ও তারা জলিয়া যায় আবু আবুজল্লা দেখে ই কথা কবুল করলে অর্থনীতিও তাই সমাজনীতিও তাই রাষ্ট্রনীতিও তাই পারিবারিক নীতিও তাই ওয়াজও তাই দুয়াত তাই ছাড়া কোন তো নয় আমরা তো আর বেকারু ও তো শেষে যায় বলতো সত্য মানছে নবীর আনি তো দিন রে মানছে না জাল হাকু জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা এরপরে সত্য আইছে নবীর দাপটে মিথ্যা নষ্ট হয়ে গেছে মিথ্যা নষ্ট হয়ে গেছে ও তারার মাঝে নবীর বক্তব্য শুনিয়া তারা দুই ভাগে বাগ হয়েছে ওবা ই নবীর বক্তব্য যা গেছে হতা ঠিক আছে ই নবীর হতা ছাড়া দায়িত্ব নাই বোলে হেনে বোলে ই নবী তো এমন নবী সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে উভাদে দিলায় এন তোমার মতো আমার মতো মানুষ নয় বাকি তান লোকের তর্ক হলে সরম পাইবাই লজ্জা হইবাই তাইন তো আশা হইরা ও ইরা হইরবা তুরা তোরা মুহাম্মদ মোহাম্মদ রসুল্লার বালবাসাই মোহিত ইয়া তান আদর্শ মানবায় ম জমিন বার দিতাম নয় হুসে কাম করব সদস্য অতবা সাহেবা অলিদ মুগিরা আবুজাল আবুল হাব অন্যান্য দা কাছে ক্ষমতা আছে ও কিছু মাইছে ঘোষণা করছে যে যার জীবনে শৈত্য ছাড়া মিথ্যা নাই আনামত দিলে ফিরে পাওয়া যায় মীমাংসা করলে ন্যায় আয় ইসাপর কোনো গাড়তি নাই জীবনে যার মিছামাত নাই চরিত্র মাঝে হলঙ্ক নাই এই আলামিন বলছে এক আল্লাহ আর কোন মাবুদ নাই এই অতবা সাহেবা অলিদ মুগিরা আবু জেল আবুল আহাব তদের শয়তানি বন্ডামি শেষ হইয়া যায় আমরা দেশ ছাড়তে পারি নবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়তাম নাই ঔকতার ভিত্তিতে যারা এই বক্তব্য দিয়া যায় এরাই সাবাই ক্যারাম হইয়া যায় এরার জীবন অনুসরণ অনুকরণ করলে এরার জীবনদের মনে প্রাণে গ্রহণ করলে আপনি হালাল জীবনের অধিকারী হইতে পারব হয় এরার জীবনের ব্যতিক্রম যে করবাই আপনি আবু যেহেতু হয় বা হেরার দল ভাই মানে এরা চায় এরা মদ খায় এরা জোয়া হয় এরা তামসা যায় এরা শয়তানি যত খাম আছে অত খাম হয় নবী কিন্তু ইতার বিরুদ্ধে নবীর ওয়াজ হইয়া যায় অস্মনী হইছে হালাল আর হারাম থাকি আর কিছু নাই এলা নবীর যে যুগ ই যুগ সোনালী যুগ হুজরে হয়নি করুনি কারণী কি তার নবীর আদর্শ দ্বারা হইয়া যায় এর চাইতে বালো মানুষ আর জমিনেউ নাই এরা বালো হইছে শুধুমাত্র নবীর নবীর আদর্শ নেওয়ার দায় ও বর্তমানে ও আদর্শ আবদাল ঘোষ কুতুব দেখবায় নবীর যে যত শক্ত করে দরছে জমিনও অত দাম পাইছে হাসরর মহা মিলন মেলায় তার জন্য মহা পুরস্কার আছে শ্যানসবে আমরা ও শিলচিলাই ও যে শিলচিলাই ফুল তলি শিলচিলাই জনফুরি ও হাসরের ওলা শিলচিলা ধরি হইব। সহলৰ নাম দেখা নাই উ কোল্লা উনা চিম বি ইমামিহীম সাঁচৰ বয়াল মাতে প্ৰতিটা মাইছেৰে তাৰ দল নেতাৰ নাম এটা শৈব এই ফুলতলি উঠ শৈলেও তানৰ যত মুৰি দছে লগে লগে চুট সবৰ বক্তবইত নাই আলহৰ মাইৰা য়ানা উ কোল্লা উনা চিম বি ইমামিহীম সাছৰে বয়াল মাতে প্ৰতিটা মানুহৰ দল নেতাৰ নাম এটা হ'ব আবুহানির উঠো ই মজহবর সহল মানুষ টান লগে চুটো নিয়ম হইলা হাজরি কেরাম এলাকি আমার শেয়ান সবাই কইশন আমরার মা বাপ যারা আমরা কেল রাখতাম আমার ছেলে ধর্ম জ্ঞান আছেনি নি নমাজ পড়ে নি ফাঁক নাফাঁকর মশলা জানে নি এগুলো আগে জানাইবায় ফরে ফরে মিনিস্টার বানাই বাই সরকার সাজাই ব্যারিস্টার বানাইবায় কোনো সমস্যা নাই যদি ধর্ম জ্ঞান জানে না শত ডিগ্রি দিলে আল্লাহর বারো হামো লাগে না হাজিরিন হালাল বলতে নবীর আগে সবার চোখ দেখা যায় আমার চোখ আমি দেখতাম নাই আমার মুখে সবার মুখ দেখা যায় আমার মুখ আমি দেখতাম নাই আমার মুখ কিলা দেখাইবাই আয়না এনে আমার সামনে দিবায় তখন লুকাইল মুখ তো দেখা যায় হুজরে না মিরা আমি তুল্লা আল্লাহর আয়না যারা আল্লাহ দেখবার চায় ওরা যেন আমি নবীর মুহাম্মদ সাল্লু আলাই হাসানা আমার আদর্শের ভিতরে আমার আল্লাহ দেখা যায় আতর দরা যায় সোয়া যায় আতর দরা যায় সোয়া যায় আতরের মাঝে গ্রান আছে বুঝা যায় সোয়া যায় না দরা যায় না ভাবা যায় ও মুহাম্মদ রসুল্লাহ আদর্শর মাঝে আল্লাহ আসেন বোঝা যায় আল্লাহরে দরা যায় না দেখা যায় না মোহাম্মদ রসিউল্লা আদর্শে দেখাও যায় দোরাও যায় এই আদর্শে সাদরে গ্রহণ করলে সকল হালাল ফন তার মালিকাভিনা যাইব আর ই আদর্শ গ্রহণ করতে হয় নয় আপনার দর্শনে বিজ্ঞানে আল্লাহর দরবারও কোনোভাবে দায়িত্ব নাই হাজিরিন। এলাকি মানুষের মাথা আছে ফসুরও মাথা আছে মানুষের দিল আছে ফসুরও দিল আছে মানুষের চুক আছে ফসুরও চুক আছে মানুষের মুখ আছে ফসুরও মুখ আছে মানুষে ভাত খায় ফসিও তো গাছ খায় মানুষে বালাভানি খায় ফস্রাবি বাঁধবানি ফলায় ফসুও বালাভানি খায় সেনাইয়া বাঁধবানি ফলায় এতে কোনো বেশম নাই বেশম হবে কোরআনে কারিমের দায় নবীর সুন্নত তরিকার দায় মানুষ যেন খায় এখানে ফস্রাব নয় যেখানে ফসরাব হরে এখানে বিশ্রাম নয় মানুষের সাথে হালাল হারাম পাক নাপাক পাক আসেনি না নাই ফসু যেখানে খায় এখানে সেনায়। এখানে লেদা এখানে ঘুমায় হালাল হারাম পাক নাপাক এসমস্ত এ সমস্ত কিছু দরকার নয় তাইলে আমরা বুঝলাম মানুষের মাঝে ফসুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লায় আল্লাহ কোরআনে কারিমের দায় নবীর উসওয়াতুন হাসানার দায় তবে ফসু আজান শুনলে নমাজও আয় না রমজানের চাঁদ দেখালে গাছ খাওয়া বাদ দেয় না মানুষের মাঝে কিছু মানুষ আছে আজান শুনলে মাজও নাই রমজানও চাঁদ দেখালে দিনও বাদ খায় এই মানুষের আর ফসুর মাঝে কোনো বেশ্রম নাই আল্লাহ বল্লা বোল্লাফ কাহু না বিহা যে মানুষের অন্তর আছে কুরআ শরীফ তার অন্তরও নাই মানুষ নামে জন্ম নিলে মানুষও অসম্ভব নয় ওলাহু মা আ ইউনুল্লা ইফসির যে মানুষের চোখ আছে কুরআন শরীফ দেখে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না ওলাহু মা জান উল্লাহ ইয়েসম যে মানুষের খান আছে আল্লার বাণী শুনে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না উলাইকা ই কাল নাম বাল হোমা দাল ওরা হবে চার বাই জানুয়ারির ন্যায় চতুর্পদ জন্তুর ন্যায় যার লগে রুটিন উঠিন্যায় নবীৰ চন্নত নাই হালাল হাৰাম জনা নাই তাৰ মনে জেলা চাই এই কাম কৰিলাই আঠটা জীৱন হৰিয়া যায় মানৱতাৰ খাতাৰো নাম তাপ্ত নাই লাগি মনে যা চাই তাহাই নাই আপুনি চৰিয়তৰ ভিতৰে কাম কৰবাই পালমান হৈ যিবায় হাচান বছৰ অসমতো লাহালাহিৰ এমন এটা ৰোগে দেখা দিলো শরীর জবান বন্ধ হইয়া যায় অনেক ডাক্তার চিকিৎসা করার পরে ঔষধে খাম করে না ডাক্তার আমরা আর জানি না যাওগি বাড়ি তানে টানে খাঁদিম সব ঔষধে মানে না ডাক্তারও কমে না আপনার আয়ুক আমরা বাড়ি ভাই্লোল্লাহাম্মদ ইস না মারে আগেও যাবো তারা নিস আই যাওয়া আমার ইমা সবাই কইসন হুজুর ও ব্যাপারে কিছু কইও আমি কইলাম মানে মানে লেখিল জন্য কোনো হালাল হারাম বুঝছেন আর যেন যাই আমার ও তাড়া করো ও এক বাজু করি আমি বুঝছেন ও বা করিম করিম বলতে বলতে ভালো লাগে না বাদে কয়েছে নাউনের পরিবর্তে প্রণাউন আনিব বারবার এখানে ভালো লাগে নি তো আমি এক আশা বন্ধু করি যে নৌ যাই হুজুর ও শান্তা করিল কোয়া অঁ আমিও হৰি মৰিও বঢ়া লাগে ন আমিও হৰি আচে ফৰ্টিন লাগে চাবা ফৰ্টিন ঔষধ বঢ়া লাগে নাই আমি কৈছোঁ আহিম হুজুৰলৈ ভাল হয় কিন্তু আমি আহি যাম অহান তাকো যিম হাছানু বছৰিহ্ম তুলিলে এলাহীৰ মৰি দেখুৱাই লওঁ চাও আমাৰ এলেকাই ইমান অসুবিধাত আছে যদি যায় ইতাই মানে ঔষধ আছে বোলে কিলে ঔষধ আছে সুযোৰ আমাৰ জানা নাই যে কোনো ৰোগী গ'লে দেখা মাত্ৰ ৰোগ চৰে যায় ভাল হৈয়ে যায় বোলে মানুহ কি জাত বোৱা বোলে মানুষ হলেও সামার নাম হলেও শঙ্কুয়ান বোলে আমি ইটাত নাই রব ইনাম মুসি কো জাসুন সমগ্র বেদিনাফাক আমরা মুসলমান ফাঁক আমি দি আমি আরা মানতাম না মুরিদায় হায় রে হায় সাপাইতায় নাই বা লাই নাই অনেক ঘন্টা করা যায় আরও মুড়ি আছিল খেয়ে কিতা খায় বোলে বা ইস সাবর তো ঔষধে কামেয় না ডাক্তারেও কয় পারে না আমরা এলাকার এক বেদিন খবিরেজ আছে সাব এখন ইনও যাইতায় না বোলে চাপ একোবাৰ দৰকাৰ নাই আন এদিন চাবৰ চি কুটিব আমাৰ অকি ভাই আমৰা সল ভাল অংগৰ তলে যায়মুখি চামাৰবাৰী হয় কিবা চাপ ভাল এতিয়া নাইলে মৰি যায় অতো চকী দিব দৰকাৰ নহয় যেমনে খুটা ভাচ হৈ গৈছে মাছলৈ ভৰাই আবাৰ চি কুটছে হাদিমে কৈছে সেই কুটাই আছোঁ আছো চাবৰ অৱস্থা বলা নাই হৰি দেই হয় চলো আমাৰ বাৰী হয় তারা বিশ পঁচিশ সাবরে কিন লইয়া অনে শঙ্কু বারী আয় আল্লাহ বয়ারি খার লাইবা রুগী কতজন রুগী একজন বলি এতমান যেমন তেমন ব্যক্তি নাই মহান দরবেশ হাসান বশ্রী রহমা আল্লাহি হি তোমার দরজায় কয় ভগবান আমার কবালে উঠান বানাইলায় অত বলো আল্লাহর অলি কিলা লইয়াই আমার চিকিৎসায় ভগবান আমার জান যাইব তোমার নাম সারতাম নাই সাব আপনার কৃত হয়েছে আমারও হই ভাই যে এমনি হয়েছে কৃত হয়েছে আমারও হই ভাই সাথে সাথে জবান ছুটে যায় হাত পাটি কইয়া যায় আর কোনো রোগ বালাই নাই এখন তাই দেহ ইন বা লইয়া তাই আমার বাড়ি ভাই বুঝলি সঞ্জে লইয়াইছে তারা আমারে আমার মায়ায়। ও বা তুমি যে আমার এ বালা হরলায় বাবা কোন মন্ত্র হরলায় হয় স্যার কোনো মন্ত্র নাই আপনারে বালা হরছি আমার দয়াল মুর্শিদের কির ভাই তোমার মুর্শিদ আছে বলে আছে কিতা কইছে মুর্শিদ আমার হইয়া গেছে এ শঙ্কুয়ান তোমার মনে যা চায় এসব কাম করতাই নাই যতদিন এই আদর্শ চিকাইয়া রাখবায় যে কোনো মানুষ এলে বিনা চিকিৎসায় বালা করতে পারবায় আমি আশীর্বাদ করলাম তোমার দায় ও সব আমার মনে যা চাই আমি তা নাই যে কোনো মানুষের লইয়া যায় কিতা চাই কিতা নাই আমার বিজ্ঞা বিখ্যা দিবাই বোলে মনে চায় কোরমা কোলাও অতা হালিম বালা খাবার খাইবার দেয় আমি কই মন ইতা খাওয়া ঠিক নাই শুটকি স্ট নাই দায় ওদিক খাই ভাই আমার মনে চাই বড় টেকার মালিক হইবার দেয় আমি কই মন অসাধা টেকার দরকার নাই রাই যাই তো আর দিন আই তো কলা আমার সংসার চলাই ভাই এলাকি যে কোনো নেই না আমি টেকা লই না আর আমার মন চায় সুন্দর মেয়ে দেখার দায় প্রেম করার দায় আমি সব ঠিক নাই হাসান বসে যখন এই শঙ্কুয়ান তোমার মন কি চায় না আল্লাহ ভাই আমার নবীর প্রতি ইমা আনিয়া কলিমা ফইলে মুসলমান হইবয় এখন করতে হয় অনেক ঘুমটা করতাই মানে বলি যে আসাদু আল্লাহ ইলাহা ইহ ও সাধু মুহাম্মাদ মোহাম্মদ হইয়া মুসলমান হইয়া যায় কারা মতুলা উলিয়ায় হকুন অলিয়া হলো কেরাম সত্য আহলে মানে না দর্শনে জানে না বিজ্ঞানে বুঝে না আল্লাহর অলি আল্লাহ যারা হইয়া যায় তাদের মাঝে আল্লাহর কুদ্রতর লেখেলা আছে না না প্রথম বুঝা গেছে শঙ্কু আনি আল্লাহর অলি হাসান বসরি রে বালা করছে ফরে বুঝা গেছে না বিষয়লা নাই এত বড় কবিরাজ রে মুসলমান দায় আল্লাহ তার অলি রে এত বড় রূপ দেয় এখনো ভাটাইয়া দিছে পাইল তারে কইল না রে তাইভাবে জালালের মন তাকুধা প্রেম সুধ পান পাগল ম